আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুসা, শিশুরোগ বিশেষজ্ঞ, ফারগুইয়া হাসপাতাল লিমিটেড। আজকে আমি জ্বর এবং শিশুদের জ্বরজনিত কিছু জরুরি সম্পর্কে আলাপ করব। জ্বর আমাদের একটি অত্যন্ত পরিচিত রোগ। জীবনে কারো কখনো জ্বর হয়নি এরকম খুঁজে পাওয়া বিরল। আর শিশুদের ক্ষেত্রে জ্বর হবার প্রবণতাটা একটু বেশি হয়ে থাকে। এর মূল কারণ হলো শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে মৌসুমের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণ যখন প্রথম হয় তখন শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণে শিশুদের বারবার জ্বর হয়ে থাকে। তবে বয়সের সাথে ধীরে ধীরে একটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন তৈরি হয়ে যায়, সাধারণত এ ধরনের জ্বর আর বারবার হয় না। সাধারণত 5 থেকে 6 বছরের মধ্যে শিশুর জ্বর হওয়ার প্রবণতা অনেকটা কমে যায়। তো জ্বরের সাধারণ চিকিৎসা সম্পর্কে আমরা সবাই জানি। অধিকাংশ জ্বর ভাইরাস দ্বারা হয়, এক্ষেত্রে বিশেষ কোনো চিকিৎসা ছাড়াই জ্বর ভালো হয়ে যেতে পারে। এর বাইরে ব্যাকটেরিয়াজনিত কিছু জ্বর, যেমন টনসিলাইটিস, ফেরিঞ্জাইটিস, টাইফয়েড ফিভার ইত্যাদির জন্য বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক খেতে হয়। তবে আজকে আমরা বিশেষ করে জানব শিশুদের জ্বরজনিত কিছু জটিলতা, বিশেষ করে খিঁচুনি হলে কী করণীয়। কখনো কখনো শিশুদের জ্বরের সাথে খিঁচুনি দেখা দিতে পারে। যে কোনো ধরনের খিঁচুনি একটি ভীতিকর ব্যাপার, বিশেষ করে যদি তা প্রথমবার কোনো শিশুর ক্ষেত্রে ঘটে থাকে। খিঁচুনির প্রধান কারণসমূহ হতে পারে, যেমন ফেব্রাইল কনভালশন, ভাইরাল মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সিভিয়ার ম্যালেরিয়া ইত্যাদি। ফেব্রাইল কনভালশন বা জ্বরজনিত খিঁচুনি সাধারণত মস্তিষ্কের কোনো প্রদাহ বা ইনফেকশন ছাড়াই হয়ে থাকে। এতে সাধারণত বিশেষ কোনো ক্ষতি হয় না, কিন্তু চোখের সামনে একটু শিশুকে প্রথম খিঁচুনি হতে দেখা একটা ভীতিকর ব্যাপার। বাবা মা, আত্মীয় স্বজন হঠাৎ করে এতে ভীষণভাবে ঘাবড়ে যান। মনে হচ্ছে তার চোখের সামনে তাদের শিশুটি বোধহয় মারা যাচ্ছে। এরকম আতঙ্কজনক পরিস্থিতিতে আমাদের কি কি করতে হবে, আজকে আমরা বিশেষ করে সে সম্পর্কে জানব। শিশুদের জ্বরজনিত খিঁচুনির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। সাধারণত এই জ্বর 4 মাস বয়স থেকে 6 বছর বয়সের মধ্যে হয়ে থাকে। এটা সাধারণত জেনারেলাইজড কনভালশন বা সারা শরীরে খিঁচুনি হয়, কোনো একটা নির্দিষ্ট অঙ্গে বা ফোকাল কনভালশন হয় না। এই খিঁচুনি সাধারণত 15 মিনিটের কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। সাধারণত জ্বরের প্রথম 2 দিন খিঁচুনি হতে পারে। 2 দিনের পরে সাধারণত এ ধরনের খিঁচুনি আর দেখা যায় না। একবারে জ্বরে প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে 2বার পর্যন্ত খিঁচুনি হতে পারে, এর বেশি নয়। খিঁচুনির কিছু পরে রোগী সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। খিঁচুনি পরবর্তী কোনো ধরনের স্নায়বিক বা আঙ্গিক দুর্বলতা থাকে না। মস্তিষ্কের কোনো ধরনের প্রদাহজনিত কারণে এই ধরনের খিঁচুনি হয় না। সাধারণত পরিবারের অন্য কারো এই ধরনের খিঁচুনি হওয়ার একটা ইতিহাস থাকতে পারে। এখন আমরা জানবো এই রোগের চিকিৎসা ও প্রতিকার কি। ফেব্রাইল কনভালশন বা জ্বরজনিত খিঁচুনি, আমরা আগেই বলেছি, মারাত্মক কোনো রোগ নয়। তবে চোখের সামনে আপন কাউকে এরকম ঘটতে দেখা স্বাভাবিকভাবে একটা ভীতিকর ব্যাপার। এই অবস্থায় ঘাবড়ে না গিয়ে আমরা যদি কিছু নির্দিষ্ট জিনিস জেনে নিই, তাহলে আশা করি ভবিষ্যতে আমাদের কোনো ধরনের বিপদে পড়তে হবে না। এরকম ঘটতে দেখলে অতিমাত্রায় ঘাবড়ে না গিয়ে প্রথমে শিশুটিকে একটা স্বাভাবিক বিছানায় বাম দিকে কাত করে শুইয়ে দিতে হবে। শিশুর ঘাড়টাকে একটু সামান্য পিছনের দিকে একটু বাঁকিয়ে দিতে হবে। শিশুর গলা ও বুকের কাছে টাইট ফিটিং জামা থাকলে তা সরিয়ে দিতে হবে। এই সব জায়গায় যদি কোনো টাইট ফিটিং বোতাম থাকে সেটা খুলে দিতে হবে। শিশুটি যাতে কোনো রকমের আঘাত না হয় সেদিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। নরম সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে শিশুর মাথা, গলা, ঘাট, পিঠ যেখানে যেখানে বেশি উষ্ণ এলাকা সেখানে বারবার করে মুছে দিতে হবে। হাত পাখা দিয়ে বাতাস করে বা স্বাভাবিকভাবে ফ্যান চালিয়ে শিশুর গায়ের জলীয় বাষ্প বা গরম তাপ কমে যেতে সাহায্য করতে হবে। ইতিমধ্যে সাধারণত 1 থেকে 5 মিনিটের মধ্যেই শিশুর খিঁচুনি বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে শিশু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। শিশু স্বাভাবিক অবস্থায় ফিরে এলে তাকে বয়স ও তার ওজন অনুযায়ী প্যারাসিটামল সিরাপ খাওয়াতে হবে। গা গরম থাকলে গরম পানি ও সুতি কাপড়ের স্পঞ্জিং চালিয়ে যেতে হবে। পূর্বে এরকম ঘটার অভিজ্ঞতা যদি থাকে তাহলে ডায়জেভাম ট্যাবলেট শিশুকে খেতে দিতে হবে। নিকটস্থ হাসপাতাল বা শিশু চিকিৎসা অভিজ্ঞ চিকিৎসকের নিকট শিশুটিকে পরবর্তী চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। যদি প্রথমবার খিঁচুনি হয় এবং পূর্বে বর্ণিত বৈশিষ্ট্যগুলোর ব্যতিক্রম ধরনের কিছু ঘটে থাকে তাহলে শিশুর মস্তিষ্কে কোনো ইনফেকশন আছে কিনা বা অন্য কোনো খারাপ রোগ আছে কিনা তা পরীক্ষার জন্য শিশুকে হাসপাতালে ভর্তি করাতে হবে। যেহেতু ৪ মাস বয়স থেকে ৬ বছর বয়সের মধ্যে এ ধরনের খিঁচুনি আরও একাধিকবার হবার সম্ভাবনা থাকে, সেই জন্য ভবিষ্যতে যাতে খিঁচুনি না হয় বা খিঁচুনি হলে কী করণীয় এটা বিশেষ করে জেনে নিতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে। মনে রাখবেন, শিশুদের জ্বর হওয়া একটি স্বাভাবিক ব্যাপার এবং প্রত্যেক জ্বরেই যেহেতু এ ধরনের খিঁচুনি হতে পারে সেই জন্য আগাম প্রস্তুতি রাখতে হবে। শিশুর জন্য প্যারাসিটামল সিরাপ, ডাক্তার নির্দেশিত ডায়াজিপাম ট্যাবলেট বা ফেনোবারবিটন ট্যাবলেট বা ক্লোবাজাম ট্যাবলেট ঘরে মজুদ রাখতে হবে। মনে রাখতে হবে উচ্চমাত্রার জ্বর যেমন ১০৩ বা ১০৪ ডিগ্রি হলেই খিঁচুনি হবে ব্যাপারটা কিন্তু তা নয়, কারণ কখনো জ্বর যদি হঠাৎ করে দ্রুত বাড়তে থাকে তখন শিশুদের ব্রেন স্টেন বা মস্তিষ্কের বিশেষ অংশ যদি অ্যাডজাস্ট করতে না পারে তখনই সাধারণত খিঁচুনি দেখা দেয়। যেমন ধরুন, একটা বাচ্চার ৪ থেকে ৫ ঘন্টা সময়ের মধ্যে স্বাভাবিক ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট থেকে জ্বর ধীরে ধীরে বাড়তে বাড়তে ১০৩, ১০৪, ১০৫ হয়ে গেল, এতে কিন্তু খিঁচুনি হবে এরকম সম্ভাবনা কম। কিন্তু অন্যদিকে যদি ৯৮.৪ ডিগ্রি সাধারণ তাপমাত্রা থেকে যদি আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে দ্রুতলয়ে জ্বর বেড়ে ১০২ও হয় তখন কিন্তু খিঁচুনি হয়ে যেতে পারে, কারণ ব্রেন এই ধরনের দ্রুতলয়ে জ্বর বাড়ার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। এই জন্য এই ধরনের শিশুদের ক্ষেত্রে জ্বরের লক্ষণ শরীরে দেখা দেওয়ার সাথে সাথে তার গায়ের উষ্ণ কাপড় সরিয়ে দিতে হবে, কুসুম গরম পানির স্পঞ্জিং চালিয়ে দিতে হবে, তাকে প্যারাসিটামল সিরাপ এবং প্রয়োজন মতো ডায়াজিপাম বা ডাক্তার নির্দেশিত অন্যান্য ঔষধ চালিয়ে যেতে হবে। যদি পূর্বে ব্যবহারের অভিজ্ঞতা থাকে এবং যদি চোখের সামনে খিঁচুনি ঘটে যায় তাহলে সাথে সাথে তার মলদারে যাতে ডায়াজিপাম ইঞ্জেকশন দেওয়া যায় সে ব্যাপারে শিখে নিয়ে তা ব্যবহার করার চেষ্টা করা যেতে পারে। এ সময় শিশুর স্বাভাবিক খাদ্য পানি চালিয়ে যেতে হবে। দুগ্ধশস্য শিশুর ক্ষেত্রে তার মায়ের দুধের খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। সর্দি কাশি, গলা ব্যথা, কান পাকা ইত্যাদি রোগ যদি তার থাকে তাহলে তার প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। সর্বাবস্থায় যেসব কর্ম পরিত্যাগ করতে হবে সেটা হলো খিঁচুনি অবস্থায় মা ধরলে অসুবিধা হবে এরকম মনে করা, জাল কেটে ঘরে চাল কেটে শিশুকে বের করা, কানের দুল বা এ জাতীয় কিছু আগুনে গরম করে শিশুর কপালে ছ্যাঁকা দেওয়া, ঝাঁটফুঁক, তাবিজ, কবজ ইত্যাদির জন্য দৌড়াদৌড়ি করে অযথা সময় নষ্ট করা, এগুলো কিন্তু সবসময় আমাদেরকে পরিত্যাগ করতে হবে। মনে রাখবেন, জ্বর একটি অবশ্যম্ভাবী রোগ, জ্বর হতেই পারে, তাই খিঁচুনি যাতে না হয় বা হলে কি করতে হবে তা যদি আমাদের জানা থাকে তাহলে হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হবে। আপনার শিশু সুস্থ ও নিরাপদ থাকুক, সবার মুখে হাসি অমলিন থাকুক, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ।